উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখায় অধ্যয়নরত যে সকল ছাত্রছাত্রীদের উচ্চতর গণিত বিষয়টি রয়েছে তাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। শর্টকাট টেকনিক এমসিকিউ টি-10 উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স ও নির্ণায়ক লেকচার 3। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স 27th BCS। তাহলে চলো আমরা শর্টকাট টেকনিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। ডিটারমিনেন্টের মান কত? ডিটারমিনেন্টের মান কত? আচ্ছা, তোমরা হিসাব করো, একটি একদম মুহূর্তের মধ্যে অ্যান্সার করা যায়। যদি ডিটারমিনেন্টে যে এন্ট্রিগুলি থাকবে সেগুলি যদি ক্রমিক পূর্ণ সংখ্যা আকারে থাকে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এইসব ডিটারমিনেন্ট বা যে কোনো ক্ষেত্রে, মনে করো 101, 102, 103, 104, এগুলো সারি বা কলাম বরাবর যদি থাকে তাহলে তার ডিটারমিনেন্ট হবে 0। আরো যদি কোনো ডিটারমিনেন্ট ক্ষেত্রে কোনো সারি বা কলামের ডিফারেন্স যদি সেম হয় তাহলেও সেক্ষেত্রে 0। দেখো 4, 1, 3, 5, 2, 3, 6, 3, 3, এটা ডিফারেন্স সেম, তাহলে ডিটারমিনেন্টের মান হবে 0। অ্যান্সার সি। নেক্সট, এত এর মান কত? এত এর মান কত? তোমরা এই প্রবলেমগুলি অনেক বড় করে সমস্যার সমাধান করো, কিন্তু আমি বলবো এটি একেবারেই সহজ। তোমরা এটির ক্ষেত্রে যে জিনিসটি করবে, ক্রমটা চক্রক্রমিক কিনা তোমরা দেখবে। যে কোনো সারি বা কলাম, যে কোনো একটা সারি বা কলাম চক্রক্রমিক কিনা তোমরা দেখবে। আমি যদি তোমাদের সাথে 2 নম্বর কলাম নিয়ে আলোচনা করি তাহলে দেখবে যে চক্রক্রমিক, BC, এরপর CA, এরপর AB, এটি আছে 2 নম্বর কলামে, তাহলে চক্রক্রমিক। কোনো ডিটারমিনেন্টের ভিতর যদি চক্রক্রমিক আকারে থাকে তাহলে সেটাকে, সেই ডিটারমিনেন্টের মান 0। তাহলে এখানে চক্রক্রমিক, এই কলামটাও চক্রক্রমিক, কিন্তু এটি দেখানো সহজ, BC, CA, AB, তাহলে ডিটারমিনেন্টের মান 0। তাহলে অপশন কত পেলাম? ডি, অপশন পেলাম ডি। নেক্সট, এত এর মান কত? আমার মনে হয় ইতিমধ্যে তোমরা অ্যান্সার তৈরি করে ফেলেছ। কারণ কি? এখানে দেখো ডিফারেন্স 4, ডিফারেন্স 4, ডিফারেন্স 4, অর্থাৎ প্রথম সারির সাথে দ্বিতীয় সারির ডিফারেন্স 4। তাহলে ডিফারেন্স যেহেতু সেম তাহলে ডিটারমিনেন্টের মান 0, তাহলে অপশন বি, অপশন বি। নেক্সট, এত এর মান কত? এখন এটি ডিটারমিনেন্ট সহজে যদি তোমরা নির্ণয় করতে চাও, তোমাদের কাছে যে যেটি নিতে হবে, যে এই সারি বরাবর তোমাকে হিসাব করতে হবে। তাহলে জিরোর জন্য হিসাব না করলেও চলবে, জিরোর জন্য হিসাব না করলেও চলবে। তাহলে এই টু, টু এর পজিশন কোথায় আছে? 2 নম্বর সারি, 1 নম্বর কলাম, তাহলে চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হবে। 2 নম্বর সারি, 1 নম্বর কলাম বিজোড় অবস্থানে আছে, সংশ্লিষ্ট সারি বাদ কলাম বাদ, তাহলে দেখো থাকে কত? 4 × 8, 4 = 32 - 35, 32 - 35, -3, তার মানে 6। তাহলে অপশন আছে কত আমাদের? এ, অপশন হচ্ছে এ। তোমরা অন্যভাবে হিসাব করলে দেখবা যে 6ই আসবে। নেক্সট, এত এর মান কত? এত এর মান কত? আমরা এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে দেখো, প্রথম সারি থেকে যদি দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি থেকে যদি প্রথম সারি বিয়োগ করি, ln2x - ln x, ln2x - ln x, এটাকে লিখতে পারি ln2x/x সমান ln 2। দেখো এরকম করে আমরা প্রত্যেকটা হিসাব করতে পারি, এটাও ln 2, এটাও ln 2। আবার এই সারির সাথে যদি এই সারি বিবেচনা করি, ln3x - ln x, ln 3, ln 3, ln 3, তাহলে দুইটা সারি যদি একই হয়ে যায়,
দ্বিতীয় শাড়ি থেকে লন টু কমন নিব, তৃতীয় শাড়ি থেকে লন থ্রি কমন নিব। তো দুইটা শাড়ি যদি একই হয়ে যায় তাহলে মান কত হয়? শূন্য। তাহলে ডিটারমিনেন্টের মান কত আসবে? শূন্য। তাহলে অ্যান্সার হচ্ছে এ। তাহলে দেখো ধারাবাহিকভাবে তোমাদের সাথে ম্যাট্রিক্সের ইম্পর্টেন্ট প্রবলেমগুলো আলোচনা করা হচ্ছে এবং যেগুলি ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসছে। তোমাদের অনেকের ধারণা ক্যালকুলেটার না দিলে, খাতা কাগজ কলম না দিলে কিভাবে হিসাব করব। আমি তো মুখে মুখে সবগুলি হিসাব চলে আসছে। নেক্সট, এত এর মান কত? তাহলে যারা আগের থেকে প্র্যাকটিস থাকবে না তারা কি করবে? ডিটারমিনেন্ট নির্ণয় করা শুরু করবে। কিন্তু এটি ডিটারমিনেন্ট আমরা সহজেই পেয়ে যাব। দেখো এখানে ডিফারেন্স কত, প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি? চল্লিশ, চল্লিশ, চল্লিশ। তাহলে তারা আমাদের হিসাব করার কোনো প্রয়োজন নেই, ডিটারমিনেন্টের মান শূন্য, ডিটারমিনেন্টের মান শূন্য। আমরা কি বলেছিলাম এর আগে, যে কোনো সারি বা কলামের পার্থক্য যদি সমান হয় তাহলে সে ডিটারমিনেন্টের মান শূন্য। এত এর মান কত? এটির ক্ষেত্রে দেখো যদি আমরা ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে বলি, তাহলে 40-10 অর্থাৎ দ্বিতীয় সারি থেকে প্রথম সারি 30, 30, 30, প্রতি ক্ষেত্রেই 30। তাহলে এটি ডিটারমিনেন্টের মান শূন্য। অপশন ডি, অপশন ডি। নেক্সট, এত এর মান কত? তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি সি, বি স্কোয়ার মাইনাস সি এ, সি স্কোয়ার মাইনাস এ বি, চক্রক্রমিক। তুমি এই জায়গায় এর প্রথমে এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ বসালে এটা আসবে। আবার এখানে বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ, এর পরিবর্তে বি বসালে এটি আসবে। তাহলে আমাদের 3 নম্বর কলামটা কি? চক্রক্রমিক। 3 নম্বর, সরি, 3 নম্বর সারিটি, 3 নম্বর সারিটি চক্রক্রমিক। যেহেতু 3 নম্বর সারিটি চক্রক্রমিক তাহলে ডিটারমিনেন্টের মান কত হবে? শূন্য। তাহলে অপশন সি, এটিও সহজ। নেক্সট, এত এর মান কত? তাহলে এটা কি করব, দেখো এ স্কোয়ার মাইনাস বি সি এই তৃতীয় কলাম যদি একটু দেখি তাহলে চক্রক্রমিক, তৃতীয় কলামটা যেহেতু চক্রক্রমিক তাহলে এই ডিটারমিনেন্টের মানও শূন্য, এই ডিটারমিনেন্টের মানও শূন্য। তাহলে এটু আমরা সহজে পেয়ে গেলাম অ্যান্সার বি। নেক্সট, এত ইকুয়াল টু যদি 4 হয় তবে এ এর মান কত? তাহলে আমরা কোন সারি বা কোন কলাম বরাবর হিসাব করলে সবচেয়ে সুবিধা হয়? আমরা এই কলাম বরাবর যদি হিসাব করি তাহলে সুবিধা হয়। আমরা জিরোর জন্য হিসাব করব না, জিরোর জন্য হিসাব করব না। 2 এর পজিশন কোথায়? 2 নম্বর সারি, 2 নম্বর কলাম। তাহলে 2 নম্বর সারি, 2 নম্বর কলাম হলে চিহ্নের পরিবর্তন হবে না, জোড় অবস্থান। তাহলে সংশ্লিষ্ট সারি বাদ, সংশ্লিষ্ট কলাম বাদ, তাহলে কত থাকে? 3a - 3a। এখান থেকে তাহলে আমরা হিসাব করব কত? a × 3, 3a - 4, 3a - 4। এটি সমান কত দেওয়া আছে আমার প্রশ্নে? এটি সমান দেওয়া আছে 3a - 4, এটি সমান দেওয়া আছে আবার 4। তাহলে 3a - 4 সমান 2, তাহলে 3a = 6, a = 2। তাহলে a এর মান পাবো 2। a এর মান 2 কোন অপশনে আছে? বি অপশনে আছে। তাহলে অ্যান্সার আসবে বি, লেটিও সহজ। তোমরা সবসময় কৌশল অবলম্বন করবে, কারণ ভার্সিটির ভর্তি পরীক্ষায় তোমার কম্পিটিটর থাকবে অনেক। দেখা গেল যে ভার্সিটিতে ভর্তি করবে 1000, পরীক্ষা দিচ্ছে 55,000, 60,000, 1,00,000। সেখান থেকে তোমাকে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে কৌশল প্রয়োগ করতে হবে, আর কৌশল প্রয়োগ করতে লাগে তোমাকে জানতে হবে, অর্থাৎ তোমাকে সময় দিতে হবে এবং মেধাটাকে খাটাতে হবে। তো এতক্ষণ যে তোমরা আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকলে, তার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।